জগদ্ধাত্রী পুজোর পরে ভাবলাম যে কোথায় যাই, খিদে পেয়েছে খুব, তো চলে এলাম এখানে একটা ক্যাফেতে বিবেকানন্দ পার্কের পাশে। ইটস এ ভেরি নাইস ক্যাফে, খুব স্পেশাল। আমার সঙ্গে এই মুহূর্তে সৌমিলি। অনুষ্ঠানে যাচ্ছি কিন্তু আড্ডা মারতে পারছি না, বাট আজকে দুজনে একটু টাইম পেয়েছি, আমরা জমিয়ে একটু আড্ডা দিতে বসেছি। অনেক পুরনো কথা, অনেক পুরনো আড্ডা দেখা হলো, যেটা হয়। সৌমিলি আজকে দারুণ সেজেছে, লুকিং অসাম। তার কারণ আমরা এর আগে দেবলীনা বাড়ি জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলাম আমরা দুজনে মিলে একসঙ্গে, সেখান থেকে এখানে আসা। আর তারপরে এটা ওই বললো, তুই তো বললি এটা সেখানে, আমরা ভাবতো নিরিবিলিতে কোথাও বসে একটু আড্ডা মারা যাবে। খাবার মোটামুটি এখন প্রিপারেশন হচ্ছে, সৌমিলি দার্জিলিং টি এসে গেছে। আর তোকে দেখলি যেটা হয় আমার সঙ্গে, সবাই আলো 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 করে। সদ্য তরুণ জ্যোতি চলেও গেলেন, আলোর একজন পরিচালক বিখ্যাত। তো তোর নিশ্চয়ই প্রচুর স্মৃতি এখনো মনে জলজল করছে। আলো দিয়েই রাদার আমাদের ফ্রেন্ডশিপটা শুরু হয়, এবং তখন সেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল। মানে আমরা কেউ কাউকে চিনতাম না, এবং ভাস্বর প্রচণ্ড ঠান্ডা একটা মানুষ, আমিও খুব ঠান্ডা একটা মানুষ, মানে এরকম একটা ইম্প্রেশন ছিল তরুণ মজুমদারের। উনি যেটা আমাদের বলেছিলেন যে এরকম থাকলে কিন্তু হবে না, আসলে উনি চিনতে পারেনি তখন আর কি আমাদের ভিতরে সত্তাগুলোকে। তারপর যখন শ্যুটিং শুরু হলো, তো সেই 2002-এ শ্যুটিং শুরু হয়েছে, সেই থেকে আমাদের বন্ধুত্ব, সেই থেকে আমাদের ফ্যামিলি বন্ডিং। আমরা ভীষণ ভালো বন্ধু দুজনে। তো আমাদের সুখ দুঃখ একসঙ্গে বহু সময় আমি ভাস্বর আমরা একসঙ্গে কাটিয়েছি, একে অপরের দুঃখে পাশে থেকেছি, আনন্দে পাশে থেকেছি। তো এইভাবেই পথ চলা, এবং আমার মনে হয় আপনাদের সবার আশীর্বাদে আমাদের এই বন্ধুত্ব, আমাদের পেয়ার হিসেবে কাজ করা, তো এটা নিশ্চয়ই আগামী দিনে আরও অনেকটা দূর আমরা যেতে পারবো নিশ্চয়ই। আর আমার অলরেডি ভার্জিন মোহিতো এখানে এসে গেছে, তো আমি আর সময় নষ্ট করতে পারছি না, টুক করে একটা সিপ নিয়ে নিচ্ছি। চিপস, আলু ভাজা, ফিশ এন্ড চিপস, এটা তো দারুণ ফেভারিট আমাদের দুজনের। কায়দা করে বলি ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ দারুণ না? দারুণ খেতে না?